Hasti wu jirok chal fai ke shamong kai aji wu jawo nok nukong pusi wu tongo burung ni nukong tabu belai not tongker shabo. Baksha baksha haponi coba sum manfa no pia ba shamong go tepa wu man ya. Baksha baksha ke haponi shep sabosi kop zag ya. Omo hai jora wu shamong ni bagi hasti wu belai bia lo klai lai jak shamong kalai nai do. Hasti hapang kiri nukong ni lukong ni bagi shamong kai nai ro ni bagi yuzo na jenggai di fano pia ba tongko shong lukro mung sha shep man ya. Kena wu nai di bia mano klai jak shamong kalai nai do kok tuma tumai ro ni buskang go fai. Tamu kok saka bai yakshi habuni jora wo kiri shamong khajir ni bagai mongsa khai manja ni bagai no hasi wo ketal hapang ajogri mani fia ba tabuni hapang ni jora wo hai no hai mangpli nukzaka selai jak liya abuni bagai no jodi si hasti hapang tabuk shamong khajir ni kong no wan soya ke phainai bidan chaba chong mali wo phonogri na hine kok saka লকডাউন আছে না বা করোনার কোন ইগো ইয়া ছিল না ঘরে ঘরে প্রায় সবাই মানুষই কাম কাম করাইতো ওখানে করোনার উপলক্ষে এরা দূরে থেকে মানুষ গেলে বাড়ি ঘরে অনেকে কাজ কাজ করে না কাজ কর্ম আমি তো না বড় বড় হয়ে আসিয়া দাদা এই যে ভাই আমি আসি কোন দেখা না আসি দাদা আসিনি না আমার জন্য ব্যবহার সময় নাই সরকার রাজ্য ব্যক্তি যে ইন্ডিয়া আসি যা অনুযোগ রাই শেষ আগে কিরকম কাজ করতো আগে বড় বড় কাম করতাম আর ওখানে ওখান নাই ওর কন্ট্রাক্টারে কাম লইতারি না কন্ট্রাক্টার নাই রাস্তাকে মারা বুঝা ভাই সরকারি সাহায্য পাইছো নি সাল তুমি ভাই চিন্তা নিতাও তো হইতো ভাইকে বন্ধন হয়ে যাচ্ছে না আজকে এলাকা বন্ধন মানুষ সংসার সংসার ভালো হয় ভাগর লাগো যে দিন যাবে হ্যাঁ আগে তো কইতাম আগে কিরকম কাজ করতাম মুখ্যমন্ত্রী গিয়ে কইবা মানুষের কাম দা দিত লেবারে তাহলে লেবারে সংসার ঢাঙ্গা লাগতে যায় আমরা কোথায় পরে রাস্তা গায়ে করবো ঢাঙ্গা আস্তে আস্তে আই তাজে আগে কিরকম কাজ পাইতা আগে তো ডেলি কাম করতাম ওই লকডাউনের পর তো কাম হয়ে যাবে না তোমরা কামটা কমে দেখা দেখা আর তো তোমার তো বন্ধ আসল হয়েছে তোমার বন্ধ আর কাম করে তুই ছোটা তুমি খাইতে পারবা বন্ধ নাহলে তুমি খাইতে পারতা না বন্ধ না শুনলে না তোমার বাগন লাভ সংসার ভালো যায় আসল হ্যাঁ অনেবাদ মুখ্যমন্ত্রী কয়ে যাবে আমরা কলটা দিয়ে সাহায্য করতো বন্ধ নো মুখক করতো না তো বাস তাম নাম সরকারি সাহায্য পাইছো নি সরকারি সাহায্য পাইছো নি সরকারি সাহায্য না আমরা তো লেবার কার্ড আছে লেবার কার্ড টেওয়া দিছে না এবার আগের বার দিছে তিন টাকা এবার আর দিছে না লেবার কার্ডে টেড়া দিল তো বাসটা সরকারি কাজ কাজকর্ম খুবই খারাপ মানুষের খুব চলতে অসুবিধা হচ্ছে না এখন মানুষের বন্ধন দন্ধন নিয়ে একদম দেখতে হবে এখন মনে করেন একদিন কাজ যদি করে 10-15 দিন ঘুরে যায় কোনো কাজে কোনো এখন কোনো কাজ আগে তো বাড়িঘরের মানুষের বাড়িঘরের মালিকরা আইতো এরাও হয় না এখন কাজে কর্ম তারাও লয় না প্লাস এখন সরকারি কাজও আমরা সরকারের যারা কন্ট্রাক্টার আছে তারাও হয় না এমন কোনো মালিক আয় না এখন কাজে কর্ম খুব খারাপ আগে কীরকম কাজ করতো হ্যাঁ আগে কীরকম কাজ করতো আগে মনে করেন আজ থেকে মনে করেন যখন 3-4 বছর আগে মোটামুটি কাজ ছিল চলতে পারতো মানুষ কিন্তু এখন এই চলনের মতো কোনো সুবিধা নাই খুবই মানে লক্ষণ খুব খারাপ যারা এখন মনে করেন দিন মজুরি খায় একদিন কাজ করলে তার তো বন্ধন আছে নিজের পরিবার আছে চলতে হইব সে কেমনে চলে বন্ধনটা কেমনে দিবে
কিন্তু সরকার তো মানতো না যে আপনার বন্ধনালা তো মানতো না, টিয়া তুমি আমি করতে দিবা এটা তোমার ব্যাপার, তারা তো মনে করেন এই জিনিসটা হয়েছে লকডাউনে বন্ধ গেছে এই জন্য তো তারা কিন্তু এই যে টিয়া পয়সা কিন্তু তারা দেওয়া হয়েছে না, এটার মধ্যে কিন্তু তারা টিয়া পয়সা দেওয়ান লাগতেছে, তারপরে এটারও কিন্তু সুদটা কিন্তু ঠিকই দেওয়ান লাগছে, এটা কিন্তু তারা মানতে রাজি না, বুঝলেন না, এসব জিনিস নিয়ে বহু কিছু ঘটনা চলতেছে, কিন্তু এখন মনে করেন কাজের কোনো কাজ নাই, এখন মানে টিয়াটি মানে কাজ নাই, একশোর মধ্যে একশো কাজ নেই, সরকারি সাহায্য সাহায্য পাইছো? হ্যাঁ সরকারি সাহায্য, সরকারি সাহায্য পাইছো নি? সরকারি সাহায্য মানে ওই তো মনে করেন লকডাউনের মধ্যে ওই চাল ডাল এইটাই মনে করেন জন প্রতি 5 কেজি করে চাল দিছে, এই একজনের 5 কেজি চাল দিলে কি কী হইব, তার কি মাছ চলে, ডাল ডাল দিয়েছে, কেউ আলু পাইছে, কেউ পেঁয়াজ পাইছে না, কেউ তেল পাইছে, কেউ লবণ পাইছে না, এই এমনই এমন মানে অনেক কিছু কিচ্ছু না, খুবই কষ্ট আছে মানুষের, মতো কার নাই মতো মনে করে জানি না, আমি ভদ্রে যদি জানি বই লকডাউন আগে থেকেই আমরা কাজ করব, সরকার আবার পরে থেকেই আমরা কাজ করব না, হ্যাঁ সরকারি সাহায্য পাইলাম কি, আমরা মনে করেন একবার রেশনও একটা ব্যাগ পাইছি ও আদামাদা পাইছি, আর 1000 টাকা আমরা পাইছি ইয়ে পাইছি, আর মাছ না সার পাইছি কত ডুবি খাইছি আর কোনো খাইছি না, এবার রেয়ার কাম ঠিকভাবে মাসে মাসে যাওয়া হয় না, যে আমরা পুরসভার ভিতরে যে 50 জনের যে কাম 50 দিনে এটার মধ্যে দেখা গেলো গিয়া 20 দিনের কাম হয় ধরলে এই রেয়ার কাজে কী দাম আছে না দেবো নি ভালো, তারা তো কইছে সরকার আওয়ার পরে 340 টাকা রেয়ার কাম হাজিরা করবো, তারা তো আগে রেডি আছে 100 টাকা দিয়ে আছে দিদি তো হয় না, তারা বাড়াই দিব পাঁচ বছর তো হয়ে গেছে, 8 বছর বাকি আছে, 1 বছর বাকি আছে, তারা কোন সময় কী করবে, আমি কিন্তু বিরোধী কোনো আমি পার্টির কথা কই না, আমরা কর্মের কর্মী গ্রুপের কথা আমরা কইতাছি, নতুন একটা সরকার আছে আমরা দেখা খুব ভালো বন্ধন দিতাম পারি না, বন্ধন আছে দুটাই কিস্তি আমার রয়ে রাখছি না, বন্ধন দিতাম পারি না, প্রত্যেকদিন আই যাই মানুষের তো 20টা 10টা আলাপ করেন না কোথা আছে, গাড়ি ভাড়া লই কাজকর্ম একদম নাই, আগে কীরকম কাজ করতেন? আগে মনে হয় যে মামপুর না বলে অনেক কাজ আছে, হ্যাঁ অনেক কাজ আছিল, আর অক্ষণ এই সরকার আমাদের পরে তো কোনো কাজ নেই, সরকারি সাহায্য পাইছে? না না কোনো সাহায্য পাইছে না, চাল ডাল তাহলে একবার পাইছি আর পাইছি না, কাজটা কম কেড়ে মানে কী কারণে কম, সব টিকা লক করে রাখছে কাজ, বুঝলেন না, মানে আগের থেকে কি কাজ বাড়ছে না কম না গেছে? একদম কম, কাম নাই ডাইনার লোক দাঁড়ায় রয়েছে কোনো কাজ করবো নাই, ড্রাইভার তো ঘরে বাজে সবাই শরীর লেগে সবাই কোনো কাজ করবো না, কতদিন ধরে ভাতা টাতা পাবি? আগে কিরকম কাজ করতা? আগে তো কাজ করে কাজ করতে সরকারি সাহায্য পাইছো? বাবুই চলছে, একদিন কাজ করলে 7 থেকে 8 দিন লাগে, সরকারি সাহায্য পাবনি? হ্যাঁ সরকারি সাহায্য, সরকারি সাহায্য তো কই রেশন চাল দিতে তো আছে আর কি,
সরকারি সাহায্য পাইছো নি মানে আজকে যাতে সাল দিতে আর কিছু পাও না পাঁচটি সালে যে আচ্ছা ভাই ইয়া পাঁচটি সাল ভাই বেড়া বেড়ি দিয়ে দেন দরকার ভাই আগে কি রকম কাজ করতা কাজ সবদিন করছি তো আমরা কাজ ঘুরে ঘুরে গেছি না কাজ আসলে তো কাজ আসলে ডলাইছে দাদা বেতন আগে এবার এই যে সরকারি সাহায্য পাইছি নি জানি না শুরু ডলাই আছে চলো সরকারি সাহায্য পাইছো নি কতদিন দূরা মানে আগে কিরকম কাজ করতাম আগে থেকে কম আগে কিরকম পরিমাণে কাজ করতাম আগে তো কাজ করতাম দিল্লি কাজ করতাম ওখানে কতদিন ধরে তিন তিন মাস ধরে সরকারি সাহায্য পাইছো না বিপিএল কার্ড আছে কোন জায়গায় বাড়ি আপনার ওইখানকার বিধায়ক রে বা এলাকার লোকজন রে কইছো নি কতদিন ধরে কাজ নাই কাজ পাইতেছ না সরকারি সাহায্য পাইছো নি সরকারি সাহায্য আগে কিরকম কাজ করতা আগে কিরকম কাজ করতা এখন কি কাজ হই নাই এ ডেলি ডেলি কি আয়া যাওগা না কি যা